আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ নূর হোসেন রানা। আপনাদের সামনে নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি। নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিটি হল প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, DCD জব সার্কুলার 2022। প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে বিভিন্ন দপ্তরসমূহে শূন্য পদসমূহের জন্য বল নিয়োগ দেওয়া হবে। প্রধান প্রশাসনিক কর্মকর্তার কার্যালয়ে প্রতিষ্ঠিত পদে মোট 153 জনকে নিয়োগ দেবে। উক্ত পদগুলোতে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। আগ্রহ যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারেন। উক্ত আবেদনটি করতে হবে অনলাইনের মাধ্যমে। তো অনলাইনের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিব এবং আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ ডিসক্রিপশনে দিয়ে দিব। তার আগে আরেকটি কথা বলে নিই, যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর বিশেষ করে যারা চাকরির আবেদন করেন, প্রত্যেককে চাকরির পত্রিকা খুঁজেন, চাকরির পত্রিকা খোঁজার জন্য অপেক্ষা করা লাগে, অনেক বাজারে যাওয়া লাগে, অনেক কষ্ট করা লাগে। তো বিশেষ করে আমাদের এই ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে, তাহলে সবারই উপকারে আসবে। তো এখন আমরা চলে যাই মূল ভিডিওতে। এক নম্বর ক্যাটাগরি নিরাপত্তা উপপরিদর্শক SSI, পরিসংখ্যা SSI, লোক নেবে একজন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমানের ডিগ্রি, পদের নাম সহকারী অধীক্ষক। দুই নম্বর ক্যাটাগরি সহকারী অধীক্ষক, লোক নেবে একজন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক। তিন নম্বর ক্যাটাগরি নকশাকার গ্রেড 2, লোক নেবে চারজন, নকশাকারী লোক নেবে চারজন, শিক্ষাগত যোগ্যতা SSC পাস। চার নম্বর ক্যাটাগরি উচ্চমান সহকারী, লোক নেবে সাতজন, উচ্চমান সহকারী লোক নেবে সাতজন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা ডিগ্রি। পাঁচ নম্বর ক্যাটাগরি ক্যাশিয়ার পদে লোক নেবে একজন, শিক্ষাগত যোগ্যতা বাণিজ্যিক বিভাগে স্নাতক অথবা ডিগ্রি। ছয় নম্বর ক্যাটাগরি পরিসংখ্যান সহকারী, লোক নেবে একজন, শিক্ষাগত যোগ্যতা পরিসংখ্যান গণিত বা অর্থনীতি যে বিষয়ে স্নাতক অথবা সমমানের ডিগ্রি। পদের নাম কম্পিউটার অপারেটর, লোক নেবে 18 জন, কম্পিউটার অপারেটর লোক নেবে 18 জন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি, অন্যান্য যোগ্যতা 60 লিপিতে প্রতি মিনিটে, শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 45 ও 70, কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটের স্পিডের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 25 ও 30। পরবর্তী ক্যাটাগরিটি হলো নকশাকার গ্রেড 3, সংখ্যা হলো 2টি, দুইজনকে চাকরি দিবে নকশাকারে, শিক্ষাগত যোগ্যতা SSC পাস। পরবর্তী ক্যাটাগরিটি হলো অফিস সহকারী কাম কম্পিউটার, লোক নেবে 36 জন। আপনারা অনেকেই অফিস সহকারী কাম কম্পিউটারে বেশি বেশি আবেদন করবেন, কারণ এখানে লোক সংখ্যা বেশি, এখানে লোক নেবে বেশি। শিক্ষাগত যোগ্যতা SSC পাস, অন্যান্য যোগ্যতা কম্পিউটার টাইপিং, প্রতি মিনিটে শব্দের গতি বাংলা ও ইংরেজিতে যথাক্রমে 20 ও 20। পরবর্তী ক্যাটাগরিটি হল লাইব্রেরিয়ান সহকারী, পদ সংখ্যা 1টি, লাইব্রেরিয়ান সহকারী পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা SSC পাস। পদের নাম ফটোল্যাব সহকারী, পদ সংখ্যা 1টি, শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে SSC পাস। ফটোল্যাব সহকারী কিন্তু বিজ্ঞান বিভাগে লাগবে SSC পাস। পরবর্তী ক্যাটাগরি কাউন্টার ক্লার্ক, লোক নেবে 4 জন, কাউন্টার ক্লার্কে শূন্য পদ 4টি, শিক্ষাগত যোগ্যতা SSC পাস। পদের নাম
টেলিফোন অপারেটর, টেলিফোন অপারেটরের শূন্যপদ তিনটি। তো এখানে শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস। পদের নাম নিরাপত্তা তত্ত্বাবধায়ক এসএস, পদ সংখ্যা 14টি, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। পদের নাম বুক বাইন্ডার, টিএম ব্লাইন্ডার বাইন্ডার লোক নিবে। শূন্যপদ সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। পরবর্তী ক্যাটাগরিটি হলো ফটোকপি অপারেটর, লোক লাগবে তিনজন। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। পরবর্তী ক্যাটাগরিটি হলো অটো, অটো টেম্পো, অটো টেম্পো ভেহিকেল মেকানিক, লোক লাগবে একজন। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। অফিস সহায়ক, লোক লাগবে তেত্রিশ জন। এখানে আপনারা বেশি বেশি আবেদন করতেও পারবেন, এখানে মাত্র এসএসসি পাসে আবেদন করতে হবে, সরি এসএসসি পাসে আবেদন করতে পারবেন। তো এখানে অনেকেই বেশি যোগ্যতা থাকলে এটা আবেদন করতে করবেন, কারণ অনেক সময় দেখবে অনার্স মাস্টার্স করা একজন ছাত্র অফিস সহায়ক আবেদন করছে, কারণ চাকরি না পাওয়ার ক্ষেত্রে অফিস সহায়কই মানুষ আবেদন করে সরকারি চাকরি যেহেতু। তো শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস, এখানে আপনারা বেশি বেশি আবেদন করতে পারবেন। পদের নাম বাবুর্চি, পরবর্তী ক্যাটাগরিটি হলো বাবুর্চি, বাবুর্চি লাগবে চারজন। শিক্ষাগত যোগ্যতা জেএসসি পাস। তারপরে পরবর্তীতে ক্যাটাগরি হলো সহকারী বাবুর্চি, দুইজন লাগবে সহকারী বাবুর্চি, শূন্যপদ দুইজন, শিক্ষাগত যোগ্যতা জেএসসি পাস। মেস ওয়েটার, মেস ওয়েটার পরবর্তী ক্যাটাগরিটি, মেস ওয়েটার লাগবে দুইজন, শূন্যপদ দুইজন, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। পরবর্তী ক্যাটাগরিটি লঙ্কর, পদ সংখ্যা একটি, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। লঙ্করে লোক নিবে একজন, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। পদের নাম নিরাপত্তা প্রহরী, শূন্যপদ তিনটি, নিরাপত্তা প্রহরী তিনজনকে নিয়োগ দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। পরবর্তী ক্যাটাগরিটি মালি গার্ডেনার, পদ সংখ্যা পাঁচটি, শিক্ষাগত যোগ্যতা জেএসসি পাস। পদের নাম পরিচ্ছন্নতা কর্মী, লোক নিবে চারজন, পরিচ্ছন্নতা কর্মী শূন্যপদ চারটি, শিক্ষাগত যোগ্যতা জেএসসি পাস। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, অনলাইন লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আর আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ ডেসক্রিপশনে দিয়ে দিব। তারপরে আমি আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ বলে দিই। আবেদনের শুরুর তারিখ, তার আগে একটা কথা বলি, এখনও যারা আমরা ভিডিওটি একটি লাইক দেন নাই, ভিডিওটি থেকে একটি লাইক দিবেন এবং কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হলো। আর বিশেষ করে এরকম সরকারি বেসরকারি সকল চাকরি বেসরকারি সকল চাকরির খবর আপডেট পেতে যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ভিডিওর আবেদনের শুরু তারিখ 14 জুলাই 2022, আবেদনের শেষ তারিখ 4 আগস্ট 2022, 4 আগস্ট 2022। এই ছিল আজকে আমাদের ভিডিও, ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।